তথ্য কল্যাণী কাজটির প্রচার ও প্রসারের অন্যতম একটি মাধ্যম হচ্ছে কর্ম এলাকার মানুষদের কাছে বিভিন্ন ধরনের সেবা প্রদান। তথ্য কল্যাণীর মাধ্যমে যে সকল সেবা প্রদান করা হয় সেই সেবাগুলোর দ্বারা অনায়াসে তার কার্যক্রম সাধারণ জনগণের কাছে প্রচার ও প্রসার লাভ করে। এখন আমরা দেখব তথ্য কল্যাণী মণি কিভাবে তার সেবা কার্যক্রমের মাধ্যমে নিজেই নিজের কাজের প্রচার ও প্রসার ঘটাচ্ছে। মা, তুমি এই পোশাকে সারা বাড়ি ঘুরে ভিডিও করছো, কে তুমি, তোমার পরিচয় কি? আমি একজন দত্ত কল্যাণী। আমি গ্রামের প্রত্যেকটা মানুষকে সেবা দিয়ে থাকি। তো আমাদের সেবার বিভিন্ন ধরনের মানে বিভিন্ন উপকরণ আছে। এই উপকরণগুলোর মধ্যে আমাদের ডিজিটাল ক্যামেরা হচ্ছে একটা। এই ডিজিটাল ক্যামেরা দিয়ে আমি প্রত্যেকটা বিয়ে বাড়িতে এইরকম ছবি উঠাই এবং ভিডিও করি। এ থেকে আমি নির্দিষ্ট পরিমাণে একটা আয় করি। এই আমি তো ওই বরের চাচা, আমার মেয়ের বিয়ে আগামী মাসের 10 তারিখে। তো তুমি আমাদের ইয়েতে মেয়ের বিয়ার ভিডিও করে দিবা। অবশ্যই, তো আপনার ঠিকানাটা আমার কাছে দিয়ে যান, আমি আপনার মেয়ের বিয়েতে আমি অবশ্যই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকানা তোমাকে আমি বলি। আচ্ছা, ঠিক আছে। এভাবেই তথ্য কল্যাণী তার সেবা কার্যক্রম দ্বারা নিজের কাজের প্রচার ও প্রসার ঘটায়। এছাড়াও তার পরিধেয় জামা, টুপি, ব্যাগ ইত্যাদি তার কার্যক্রমের প্রচার ও প্রসার করতে ভূমিকা রাখে। তাছাড়াও তার কর্ম এলাকায় বিভিন্ন জায়গায় সাইনবোর্ড, ফেস্টুন, গাছে গাছে ছোট ছোট বোর্ড ইত্যাদি উপকরণও তার প্রচারে বিশেষ ভূমিকা রাখতে পারে।